সৃজন খবর বাংলা, খবর যেখানে জীবনের কথা বলে। নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক, এখানে রয়েছে আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ। আপনার ব্যাংক, আপনার পরিবারের ব্যাংক। ঐতিহাসিক 625 বছরের স্নানযাত্রা উৎসব পালিত হচ্ছে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে আমাদের এই স্নানযাত্রা উৎসব। জগন্নাথ দেবের কথায়, রইব মায়েসে তোমার সকাশে আমি যে জগৎপতি, মায়েসেতে স্নানে উড়িষ্যায় ভোজনে রবে চিরদিন খাতি। আমাদের মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব পালিত হবে ঠিক বেলা 1:30। আমাদের মহাপ্রভুর অন্যান্য বছরে যে স্নান মঞ্চে যে পালিত হয় স্নানযাত্রা উৎসব, আমরা এবছরে করোনা মহামারীর জন্যই আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। মহাপ্রভু মন্দিরের ভেতরেই আমরা এবছর স্নান পর্ব সমাধা করব। ওনাকে 28 ভরা গঙ্গা জল এবং নির্মল দুধ দিয়ে আমরা স্নান করাবো। এই গঙ্গা জল আমাদের কুমোর পরিবার ভাদ্র মাসে সারাসারি বানে, যে কুমোর পরিবাররা তারা গঙ্গা থেকে জল তুলে আনে এবং সেই জল আমরা কলসি, মাটির কলসিতে কলা পাতা মুড়ে সুগন্ধি দিয়ে সেই জল ওনারা রেখে দেন এবং সেই জল দিয়েই আমরা মহাপ্রভুর স্নান আমরা সমাধা করি। এবং বহু ভক্তরা আসেন, কিন্তু প্রতি বছরে যে হাজার হাজার ভক্তের সমাগম হয় আমাদের মাইসের স্নানপিড়ি মাঠে, এবং সেখান থেকে আমাদের স্নান মঞ্চে যেখান থেকে প্রভু স্নান পর্ব হয়, সেই এবছর সেই স্নানপিড়ি মাঠে স্নান হচ্ছে না। আমরা মাইসে জগন্নাথ মন্দিরের চাতালেই আমরা স্নান পর্ব সমাধা করছি, কারণ করোনা যে দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে আমরা তার জন্যই এই কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। আমরা মানুষের কল্যাণে, জনগণের স্বার্থেই, সমাজের কল্যাণের জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সৃজন খবর বাংলা নিউজ।